ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. إن الحمد لله প্রশংসা আল্লাহ পাকের জন্য, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী ও ফেসবুক বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে আজকে ফেসবুক লাইভে এসেছি। আমার এটা জীবনের প্রথম ফেসবুক লাইভ, অনেকের অনুরোধে আমি এসেছি। আমি আসলে এই লাইভে অভ্যস্ত না, এই জন্য পূর্বের লাইভটা কেটে গিয়েছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে কথা বলবো মৃত্যু সম্পর্কে। আমরা দুনিয়ার মানুষ মৃত্যু সম্পর্কে উদাসীন। আমরা এটা বুঝে নিয়েছি যে মৃত্যু কখনো আমাদেরকে ধরবে না, আমরা দুনিয়ায় চিরস্থায়ী থেকে যাব। কিন্তু এই কথাটিকে মিথ্যা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে জানিয়েছেন তার রাসূলের মারফতে, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবন যার রয়েছে সেই জীবনকারী ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতএব প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা যারা জীবন নিয়ে বসবাস করছি তাদেরকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। অতএব মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতু ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতি এবং কওমের রয়েছে একটি সুনির্দিষ্ট হায়াত, জীবন। অতঃপর যখন সেই জীবন এবং হায়াত মানুষের নিকটে ধরা দিবে, তখন এই সুনির্দিষ্ট হায়াত এবং জীবন থেকে মানুষ বিন্দুমাত্র পিছনে যেতে পারবে না, সামনেও আসতে পারবে না। একটু পিছনোর ক্ষমতাও নাই, একটু আগে বাড়ানোর ক্ষমতাও নাই। অতএব সুনির্দিষ্ট হায়াত এবং জীবন আসলেই আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মোহ ত্যাগ করে, এই সহায় সম্পদ গাড়ি বাড়ি ফেলে রেখে পরকালীন জীবনে পাড়ি দিতে হবে। অথচ আমরা সেই জীবনের জন্য প্রস্তুতি নই। আমরা মনে করে নিয়েছি যে দুনিয়ার জীবনে আপনি আমি থেকে যাব, যেহেতু আপনার আমার ক্ষমতা রয়েছে, আমি প্রাসাদ নির্মাণ করব, আমি ক্ষমতা দিয়ে টিকব, যে কোনোভাবেই টিকে যাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন যে কোনোভাবেই তুমি দুনিয়ার জীবনে টিকে থাকতে পারো না। তুমি পৃথিবীর যেখানেই লুকাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তোমাকে মালাকুল মাউত দিয়ে যান কবজ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন সূরা নিসার 78 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইদরিককুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন আমি সেখানেই মৃত্যুকে পৌঁছে দেব, সেখানেই মালাকুল মাউত উপস্থিত হবে। আলাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা, যদিও তোমরা সুদৃঢ় মজবুত প্রাচীর দিয়ে তৈরি করে দুর্ঘের ভিতরে নিজেদেরকে অবস্থান করাও, লুকিয়ে রাখো মৃত্যু থেকে বাঁচানোর জন্য, তবু আমি আল্লাহ সেখানে মালাকুল মওত পৌঁছে দেব, তোমাদের জানটাকে সেখান থেকেই কবজ করে নিয়ে আসবে, কোথাও তোমাদের জীবনটাকে তোমরা লুকিয়ে রাখতে পারবে না। অতএব হে সম্মানিত বন্ধুগণ, আমরা শত চেষ্টা করেও আমাদের জীবনকে এই দুনিয়ার বুকে টিকিয়ে রাখতে পারবো না। পূর্বকার দিনে কেউ এই জীবন টিকিয়ে রাখতে পারেনি, এই রুহকে টিকিয়ে রাখতে পারেনি, প্রাচীরের মধ্যে লুকিয়ে রাখা যাবে না। এই জন্যই তো কিছু ডাক্তার মনে করেছিল যে আমরা রুহকে ধরে ফেলে দেব। এই জন্য একজন মুমূর্ষু রুহকে কাঁচের দিয়ে তৈরি একটি পাত্রে আটকিয়ে দিল বা একটা স্থানে আটকিয়ে দিল, তার ভিতরে কৃত্রিম অক্সিজেন প্রবেশ করলো। অতঃপর যখন তার সুনির্দিষ্ট হায়াত এসে গেল, সময় এসে গেল, এই সময়ের আগ পাছ হলো না, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, মালাকুল মাউত ওই কাছের ভিতরে পৌঁছে গেল, সেখান থেকেই তার জানটা নিয়ে চলে গেল। পাশে শত শত ডাক্তার বসে রয়েছে, দূরবীন লাগিয়েছে, অনুবেক্ষণ যন্ত্র লাগিয়েছে, দেখি কোথায় জীবন রয়েছে, কোথায় জীবন রয়েছে, কোথায় রুহ রয়েছে। কিন্তু দেখা গেল আল্লাহর যে জীবন নিয়ে যাওয়ার, সে জীবন
নিয়ে চলে গিয়েছে খালি মরা দেহ মাটির দেহ এই অচল অনর্থক দেহ সেখানেই পড়ে রয়েছে অতএব হে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের জীবনটাকে মূল্যায়ন করি জীবনটাকে প্রস্তুত করি পরকালীন জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক বাণী দিয়ে দিয়েছেন এবং আমাদেরকে করণীয় বলেছেন সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছো কিতাব উপরে বিশ্বাস স্থাপন করেছো জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করেছো জান্নাতের উপরে বিশ্বাস স্থাপন করেছো কবরকে মেনে নিয়েছো মৃত্যুকে স্বীকার করো তারা প্রকৃত পক্ষে আল্লাহকে সত্য সহকারে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা প্রকৃত পক্ষে আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত সম্ভব আল্লাহকে ভয় করতে বলেছেন তাকওয়াশীল হতে বলেছেন আল্লাহ ভয় মনে আল্লাহর যে বিধান দিয়েছে সেটা মান্য করা যেটা আদেশ করেছে সেটা মান্য করা যেটা নিষেধ করেছে তা হতে বিরত থাকা এবং প্রকৃতপক্ষে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অতএব হে সম্মানিত বন্ধুগণ আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো আসুন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে অবমূল্যায়ন করি পরকালীন জীবনটাকেই বেশি মূল্যায়ন করি দুনিয়ার জীবন থেকে আমরা চেষ্টা করি আল্লাহ ভীতি আনায়ন করে প্রকৃত মুসলমান হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি অথচ আজকে যদি দুনিয়ার জীবনে আপনি আমি প্রকৃত মুসলমান না হয়ে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করি তাহলে পরকালীন জীবনে আমাদেরকে শুধু হাই হুতাশ করতে হবে মাতম করতে হবে আফসোস করতে হবে কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না অতএব দুনিয়ার জীবন থেকেই আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম মরহুম ভাই শফিকুল ইসলাম সাহেব তার জাগরণের ভিতরে বলেছিলেন আমার কি হবে উপায় আমার কি হবে উপায় শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই যৌবন কালটি ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই নিধান কাল কখন এলো জীবনটা মোর এলো মেলো হুশ করি নাই আমার কি হবে উপায় সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই আমির ফকির কত গেল কেউ তো ফেরে নাই কতজনে রাখলাম গড়ে আপন হাতে দাফন করে হুশ করি নাই আমার কি হবে উপায় আসলেই এই জাগরণের মধ্য দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে আমার শিশুকাল আমি কোলে কোলে কাটিয়ে দিয়েছি যখন যৌবনকাল আমার কাছে আসলো তখন দুনিয়াবি ভোগবিলাস জৌলস বন্ধুদের সঙ্গে আড্ডা পিটিয়ে আমি উড়িয়ে দিয়েছি নিধানকাল যখন এসেছে আমার জীবন এলোমেলো হয়ে গিয়েছে আমি আমার নিজের নামটি পর্যন্ত মনে রাখতে পারি না এই জীবনে আমি কি করব আমার কর্মনীতি কি হবে এটা পর্যন্ত আমি ঠিক করতে পারি না আমি এখন কি করতে পারি তুমি কি দেখুনি তোমার সামনেই কত আমির ফকির চলে গেল কত রাজা বাদশাহ চলে গেল তুমি নিজের হাতে করে কত মানুষকে কবরস্থ করেছো তুমি নিজে হাতে করে কত মানুষকে দাফন করেছো তুমি নিজে হাতে করে কত মানুষকে মাটি চাপা দিয়েছো তুমি কি একটু হুশ করনি আমির গিয়েছে ফকির গিয়েছে রাজা গিয়েছে বাদশাহ গিয়েছে সকলেই চলে গিয়েছে তোমার সামনে তুমি সকলকেই তুমি নিজে হাতে বিদায় দিয়েছো তোমার চোখের সামনে বিদায় দিয়েছো তারা কেউ আর এই দুনিয়ার বুকে ফিরে আসেনি তাদের গাড়ি বাড়ি সহায় সম্পত্তি সকল কিছু দুনিয়ার বুকে পড়ে রয়েছে আজ পর্যন্ত তোমার হুশ হয়নি একটু ভেবে দেখুনি কেন তুমি তুমি কি একটু ভেবে দেখুনি যে তুমি আজ মৃত্যুবরণ করেছো তুমি নেই অথচ
তুমি যে চেয়ারটা বসতে সেটা শূন্য পড়ে নেই, সেটা পূর্ণ হয়ে গিয়েছে, অন্য কেউ সেটা দখল করে নিয়েছে। তুমি আজ মৃত্যুবরণ করেছো, তুমি আজ এই দুনিয়ার বুকে নেই। তোমার যে মিল ফ্যাক্টরি কলকারখানা ছিল সেটা আজ শূন্য পড়ে নেই, সেটা অন্য কেউ দখল করে নিয়েছে, পরিচালনা করছে। তুমি যে গাড়ি বাড়ি ব্যবহার করতে তুমি আজ মরে গিয়েছো, তুমি আজ মৃত্যুবরণ করেছো, তুমি নেই, অথচ তোমার ওই গাড়ি বাড়িটি খালি পড়ে নেই, অন্য কেউ ব্যবহার করছে। তুমি যে বিছানায় ঘুমাতে তুমি নেই দুনিয়ার বুকে, অথচ তোমার সেই বিছানাটা আজ খালি পড়ে নেই, অন্য কেউ এসে, অন্য একজন মানুষ এসে সেই বিছানা দখল করে নিয়েছে। তুমি নেই দুনিয়াতে, তুমি যাদের সাথে দুনিয়ার বুকে উঠা বসা করতে, যে বন্ধু বান্ধব ছিল যাদের সাথে তুমি আড্ডা পেটাতে, যাদের মনে তুমি একটু জায়গা করে নিয়েছিলে, সেই পিতা মাতা বন্ধু বান্ধব সবাই কিন্তু তোমার জন্য করে রাখা সেই খালি জায়গাটুকু হৃদয়ের ভিতরে রেখে দেয় নাই। অন্য কোনো এক বন্ধু এসে, অন্য কোনো এক বান্ধবী এসে, অন্য কোনো এক আপনজন এসে, অন্য কোনো এক ব্যক্তি এসে তোমার জন্য মানুষের হৃদয়ে রাখা ওই খালি জায়গাটি পূর্ণ হয়ে গিয়েছে, পূর্ণ করে দিয়েছে। অথচ তুমি নেই দুনিয়াতে, কিন্তু আমার দুনিয়া সব কিছুই চলছে, সব কিছুই তো দুনিয়াতে ঠিকঠাক চলছে। বহু পূর্বে এক কবি বলেছিলেন বাংলাদেশকে নিয়ে, তুমি নেই অথবা অন্য কেউ, অথচ আমার সব কিছু আছে। আজকে যেন সে কথাই আমার বলতে মনে চাচ্ছে, আমি নেই অথবা আপনি নেই, অথচ দুনিয়ার জীবনে তো আমাদের সব কিছু ঠিকঠাক চলছে। আপনি যে নেই দুনিয়াতে, এই প্রয়োজন বোধ তো দুনিয়া মনে করছে না। আপনি হয়তো মনে করেছেন, কি বলেন হুজুর, আমি দুনিয়ায় এত কিছু করি, আমার সম্পদ রয়েছে, আমি আমার সংসারের জন্য এত কিছু করি, আমার প্রয়োজন দুনিয়া বুঝবে না মনে, আমার প্রয়োজন আমার পরিবার বুঝবে না মনে, যেদিন আমি থাকবো না সেদিনই বুঝবে আমার দুনিয়াতে কি প্রয়োজন ছিল। এটা আপনার ভুল হিসাব, এটা আপনার ভুল হিসাব, এটা আপনার ভুল হিসাব, আপনি এটা ভুল বুঝেছেন। কেননা আপনিও তো অনেককে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, আপনার হাতে করে তো অনেক মানুষকে দাফন করেছেন, আপনার পিতামাতা চলে গিয়েছে, আপনার আত্মীয় স্বজন চলে গিয়েছে। আপনি বলুন তো, আপনি কয়জনকে মনে রেখেছেন, আপনি কাকে প্রয়োজন বোধ মনে করেন আপনার জীবনে, আপনি কাকে স্মরণ করেন, কার স্মরণ করে একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, কার জন্য দুটি টাকা একটু দান করেন না তার নাজাত পাওয়ার জন্য, কারোর জন্য তো আপনি একটু দোয়া করেন না, কারোর জন্য তো আপনি একটু কাঁদেন না, কারোর জন্য তো একটি টাকা দান করেন না, কারোর প্রয়োজন তো এই দুনিয়ার বুকে আপনি মনে করেন না। আপনি কি করে ভাবলেন যে আপনি চলে যাওয়ার পরে এই দুনিয়া আপনার প্রয়োজন বোধ মনে করবে, এটা আপনার ভুল হিসাব হয়েছে। অথচ পরকালীন জীবনে আপনি যেখানে যাবেন সেখানেই যদি আপনি শূন্য হয়ে যান তাহলে কি হবে? আপনি দুনিয়ার জীবন চলে গিয়েছেন, এই শূন্য জায়গা পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু পরকালীন জীবনে যেখানে যাবেন সেখানে যদি শূন্য থেকে যায় সেখানে কি হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 2 নম্বর আয়াত, যে আমি মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, কে ভালো ইবাদত করে আসতে পারে, কে ভালো পরহেজগারিতা নিয়ে আসতে পারে, আমার দাসত্ব করে আসতে পারে, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি এই পরীক্ষা কেন্দ্রে মানুষকে জীবন এবং মৃত্যু দিয়ে পাঠিয়েছি। জীবন শেষ হলেই আমি এই পরীক্ষার কেন্দ্রের হিসাব নেব, যেদিন এই পরীক্ষা কেন্দ্রের হিসাব নেওয়া হবে সেদিন দেখা যাবে আপনার ফরজ নেই শূন্য পড়ে রয়েছে, আপনার ওয়াজিব নেই শূন্য পড়ে রয়েছে, আপনার সুন্নাত নাই শূন্য পড়ে রয়েছে, আপনার নফল নাই শূন্য শূন্য পড়ে রয়েছে, আপনি সালাত আদায় করেননি ওখানে শূন্য, আপনি সিয়াম পালন করেননি ওখানে শূন্য, জাকাত প্রদান করেননি ওখানে শূন্য, আপনি হজ আদায় করেননি ওখানে শূন্য, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেননি ওখানে শূন্য, হাসরে শূন্য, মিজারে শূন্য, পুলসরাতে শূন্য, শুধু শূন্য শূন্য আর শূন্য, এতগুলো শূন্য নিয়ে আপনি পরকালীন জীবনে কি করবেন? অথচ সেই পরকালীন জীবনে আপনার এই শূন্য স্থান পূরণ করার জন্য কোনো ব্যক্তি পাবেন না। দুনিয়ার জীবনে আপনি চলে গিয়েছেন, আপনার শূন্য স্থান পূর্ণ হয়ে গিয়েছে,
হচ্ছে কিন্তু পরকালীন জীবনে আপনি যখন শুধু শূন্য শূন্য আর শূন্যই দেখবেন এখানে কোনো পূর্ণ করার কোনো ব্যক্তি ক্ষমতা সাথী বন্ধু বান্ধব সাহায্যকারী কিছু আপনি পাবেন না এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 35 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন তুমি সেদিন সঙ্গী পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সেদিন এমন একটি দিন যেদিন তোমার আপন ভাই তোমার থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি তোমার পিতা তোমার থেকে পলায়ন করবে তোমার মাতা তোমার থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার সন্তান সন্ততি তোমার থেকে পলায়ন করবে তোমার স্ত্রী তোমার থেকে পলায়ন করবে কি মনে করেন আপনি নিজেকে আপনি ভেবে দেখেছেন আপনার আপন ভাই একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন ওই ভাই সেই দিন আপনাকে দেখে নিজেকে পলায়ন করবে নিজেকে লুকিয়ে ফেলবে আপনার যে পিতা আপনাকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্তকে পানি করেছেন রোদে পুড়েছেন বৃষ্টিতে ভিজে হালাল হারামকে তোয়াক্কা করেননি সুদ খেয়ে ঘুষ খেয়ে আপনাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সেই পিতা আপনাকে দেখে পলায়ন করবে আপনার যে মাতা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে আড়াইটি বছর দুধ পান করেছে আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে যে ছিল আপনার সুখ এবং দুঃখের সাথী সেই মাতা আপনাকে দেখে পলায়ন করবে যে সন্তান সন্ততির জন্য পিতা মাতা তার জীবনকে বাজি রেখে আর জীবনে কি করিনি সেই সন্তান আদিও ওই পিতামাতাকে দেখে পলায়ন করবে যে স্ত্রীকে সুখী করার জন্য হারাম পন্থায় সুদকে ঘুষকে স্ত্রীকে সুখী করার জন্য স্ত্রীর মুখে একটু হাসি ফুটানোর জন্য তাকে দামি বেনারসি শাড়ি ক্রয় করে দেওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করেছেন সেই স্ত্রী আপনাকে দেখে পলায়ন করবে যে স্বামীকে আপনি সেবা যত্ন করেছেন রাত দিন পরিশ্রম করেছেন স্বামীর ব্যথায় ব্যথিত হয়েছেন তার কষ্টে কষ্ট পেয়েছেন সেই স্বামীটিও আপনাকে দেখে সেদিন পলায়ন করবে সেদিন কোনো সাথী পাবেন না সেদিন কোনো সঙ্গী পাবেন না সেদিন কোনো সাহায্যকারী পাবেন না এ কথা আল্লাহ বলেছেন এ কথা আল্লাহ বলেছেন এ কথা আল্লাহ বলেছেন অতএব সেদিনের জন্যই প্রস্তুতি করুন যেদিন শূন্য জায়গায় পূর্ণ করার কোনো সাথী পাওয়া যাবে না দুনিয়ার জীবনে আপনি চলে গিয়েছেন আপনার শূন্য স্থান পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু পরকালীন জীবনে যদি আপনি শূন্য থেকে যান ওখানে আপনি কেউ পূর্ণ করে দিবে না এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউতি তোমরা এমন একটি বিষয় বেশি বেশি স্মরণ করো যা দুনিয়ার লোভলালস জৌলস দুনিয়ার এই ভালোবাসা দুনিয়ার এই ক্ষমতা সবকিছু তুচ্ছ করে দেয় দুনিয়ার স্বাদকে বিবর্ণ করে দেয় দুনিয়ার স্বাদকে মিটিয়ে সেটা হচ্ছে মৃত্যু ইবনে মাজাহ মিশকাত হাদিস নম্বর 1607 অতএব আসুন আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি পরকালীন জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে এত স্মরণ করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে এত মনে করতেন তিনি কবরকে এত স্মরণ করতেন যখন তিনি কবরের পাশে যেতেন তখন তিনি কেঁদে ফেলতেন তস্তস টস করে তার দুটি চক্ষু দিয়ে পানি গড়ে পড়তো এই দাড়ি ভিজে যেত বুক ভিজে যেত ওসমান রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জান্নাতের কথা বলেন আপনি জাহান্নামের কথা বলেন কোথাও আপনি এভাবে কাঁদেন না কিন্তু আপনি কবরের কথা বললে কবরকে দেখলেই এভাবে কেঁদে দাড়ি মুবারক ভিজে ফেলেন কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হলো মানুষের প্রথম মঞ্জিল এখানেই যদি মানুষ পার পেয়ে যায় পরবর্তী যত মঞ্জিল ধাপ রয়েছে সব জায়গাতেই পার পেয়ে যাবে আর এখানেই যদি মানুষ ধরা খেয়ে যায় পরবর্তী যত ধাপ রয়েছে সকল ধাপেই মানুষ ধরা খেয়ে যাবে অতএব আমি এই কবরকেই বেশি ভয় পাই মৃত্যুর পরে এখানেই মানুষকে প্রথম আসতে হবে এখানের সওয়াল জবাব যদি ঠিক থাকে তাহলে সর্ব জায়গাতেই আমি ঠিক পেয়ে যাব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো দিন দেখিনি যে তিনি সালাত আদায় করেছেন অথচ কবর থেকে পানাহা চাননি অথচ এ থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন সাথে সাথে তিনি কবর থেকে
পানাহা চেয়েছেন, কবরের শাস্তি থেকে পানাহা চেয়েছেন। এই মানুষটি তো সেই মানুষ যার পূর্বের কোনো পাপ নেই, পরের কোনো পাপ নেই, জীবনে পাপ বলে কোনো শব্দই নেই। সেই মানুষটি যদি কবরকে নিয়ে এত পানাহা চায়, সেই মানুষটি যদি কবরকে নিয়ে এত কাঁদে, মৃত্যুকে স্মরণ করে এত কাঁদে, আপনার আমার মতো এই মহা পাপী বান্দা এবং বান্দিদেরকে কত কাঁদা প্রয়োজন, কত ক্ষমা চাওয়া প্রয়োজন, কত আল্লাহকে ডাকা প্রয়োজন, কত পানাহা চাওয়া প্রয়োজন, এটা আপনি ভেবে দেখেছেন কি? কবর আপনার আমার জন্য খুব জটিল এবং কঠিন জায়গা, জেনে রেখে দিন। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সাদ বিন মুয়াজ এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুবরণ করলে আল্লাহর আরশ কেঁপেছিল, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবু সামাঈ, এবং আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল তার পবিত্র আত্মাকে গ্রহণ করার জন্য, ওয়া শাহিদাহু সাবউন আলফা মিনাল মালাইকাতি, এবং আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছিল। আপনি আবার বোঝেন, সাদ এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যার মৃত্যুতে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল, যার মৃত্যুতে জানাজায় অংশগ্রহণ করেছিল আসমান থেকে এসে 70,000 ফেরেশতা, লাকাদ জাম্মা জাম্মাতান, এই ব্যক্তিটি যখন মৃত্যুবরণ করলো, আমাদের রাসূল বলছেন কবর দুই দিক থেকে তাকে সংকীর্ণ করে দিল, সুম্মা ফরিজানহু, অতঃপর আল্লাহর দোয়ায়, নবীর শাফাত, নবীর দোয়ায় এই কবর আবার প্রশস্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, নাসাই মিশকাতের 136 নম্বর হাদিসেটি, সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম যে সাদ বিন মুয়াজ এত একজন দামি মানুষ, তার কবরকে যদি এভাবে দুই দিক থেকে আঁকড়ে ধরে, চেপে ধরে, তাকে যদি এমনভাবে কবর পাকড়াও করে, আপনার আমার মতো পাপী মানুষের কবর যে আল্লাহ কি করবেন, এ কথা ভেবে আমি দিশেহারা। অতএব সেই কবরের কথা চিন্তা করে, সেই কবর থেকে বাঁচার জন্য মৃত্যুর কথা স্মরণ করে, বেশি বেশি মৃত্যুকে মনে করে আপনি আমি দুনিয়ার জীবন পরিচালনা করার চেষ্টা করি। বর্তমান সময়ে করোনা ভাইরাস থেকে আপনার আমার পাশ থেকে কত মানুষ চলে যাচ্ছে আপনি আমি এখনো ভেবে দেখছি না, কেন আপনি এখনো উদাসীন, একটু ভাবার চেষ্টা করুন। ইবনে উমার বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাটটি ধরে বলছেন, ইবনে উমার, কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আলা সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি দুনিয়াতে মুসাফির, পথযাত্রী নয় বসবাস করো, এবং নিজেকে সব সময় একজন কবরবাসী মনে করো। ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি ওয়া ইজা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাহি, যদি তুমি সকাল করো তাহলে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না, সন্ধ্যা করলে সকাল পর্যন্ত বাঁচার আশা করো না। খুজ মিন সিহাতিকা কবলা সাকামিকা ওয়া হায়াতিকা কবলা মাউতিকা, তুমি অসুস্থ হওয়ার পূর্বেই, তুমি অসুস্থ হওয়ার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। আজ কত মানুষ রোগাক্রান্ত হয়ে রয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছেন, দুনিয়ার বুকে সুন্দর রেখেছেন, অতএব এ সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। ও হায়াতিকা কবলা মাউতিকা, এবং মৃত্যুবরণ করার পূর্বেই তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো, যখন তোমার নিকটে মৃত্যু আসবে এর পূর্বেই তুমি তোমার জীবনটাকে একটু মূল্যায়ন করে আল্লাহর দাসত্ব করার চেষ্টা করো, আল্লাহর ইবাদত করার চেষ্টা করো। আল্লাহ যে বিধিবিধান দিয়ে সেই বিধি বিধানের কাছে আত্মসমর্পণকারী হও। হে সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আপনাদের নিকটে আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে এটুকুই আহ্বান জানাচ্ছি, আসুন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবন হলো পরকালীন জীবন। বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমরা মনে করেছি দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন, কিন্তু না, এটা ক্ষণস্থায়ী জীবন, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন, এ কথা আল্লাহ বলেছেন। অতএব এই ক্ষণস্থায়ী জীবনটাকে সেভাবে মূল্যায়ন না করে পরকালীন সেই চিরকালীন জীবনটাকে কিভাবে নাজাত পাওয়া যায় সেই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, মৃত্যু আসার পূর্বেই, মৃত্যু আসার পূর্বেই আপনাকে আমাকে আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী হিসাবে কবুল করে নিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।